মটরশুটি নিয়েছি, আজকে কয়েক পিস কাতলা মাছের মাথা নিয়েছি, তিন পিস বাঁধাকপি নিয়েছি। এই কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি রান্না করব। তার জন্য কিছু আলু কেটে নিয়েছি, চার পিস টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। এর জন্য যা যা উপকরণ লাগছে সব রেডি করেছি। তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, লঙ্কা বাটা, হলুদ বাটা, আদা বাটা, জিরে বাটা, চিনি, লবণ, ঘি, সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি। লবণ দিচ্ছি, মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দিচ্ছি। এবারে চার চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতা, গোটা জিরে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
টমেটো কুচি দিচ্ছি। লঙ্কা বাটা দিয়ে হলুদ বাটা দিয়ে আদা বাটা দিয়ে জিরা বাটা দিচ্ছি। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে মটর সাথে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। আমি একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি চচ্চড়ি আমার হয়ে গেছে, খুব সুন্দরভাবে চচ্চড়িটা হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। Thank you.